মাটি লৈ কিনে এটা কাজিয়া এইখন মাটি লৈ কিনে এটা কাজিয়া হৈ আছে, ইয়াৰ ভিত্তিত কি গম পায় আপুনি? কাজিয়া হৈ যায় এতিয়া আপোনাৰ চাওক, এইটো কি মাটিটো হৈ আছে ইজমেলি, বুজিছে? নামটো সকলোৰ নামেই আছে, ইয়াৰে গোষ্ঠী, বুজিছে? বাছিৰণ নেচাৰ নামটো আছে, হাছান আলীৰ আছে, আৰু কি নাম আছে মানে এখেতৰ হাজবেণ্ড কিমান বছৰ দেখাব লাগে? পোন্ধৰ বছৰ। আপুনি নিজ চকুৰে দেখা পাইছে? না, আমি পাঁচ বছৰ হ'ল দেখা পাইছোঁ। আৰু কি দেখা পাইছে, কোনে খেতি কৰিছে? হাছান আলী। হাছান আলী নিজে খেতি কৰিছে? আপুনি দেখা পাইছে? দেখা পাইছোঁ। বেলেগ কোনো মানুহ নাছিলে? বেলেগ মানুহ নাই আৰু। এই মনোহৰ আলী কি হয় হাছান আলীৰ? মনোহৰ আলী তো দাবী কৰি আছে এইখন মাটি, আপোনালোকে কি গম পায়? দাবী কৰি আছে চাওক, আপুনি নাম যদি আছে দাবী কৰিব, যদি নাম আছে দাবী মাটিখিনি এতিয়া বাছিৰণ নে চাৰ এতিয়া আৰু মানে তেখেতৰ হাজবেণ্ডো আছিলে, হাজবেণ্ডো আছিলে বাছিৰণ আলী, এতিয়া হাজবেণ্ডটো মাৰি গ'ল, মৰা গ'ল, মৰি যোৱাৰ পিছত এতিয়া বাছিৰণ নে চাৰ আছে উপস্থিত, বাছিৰণ পিছত ছোৱালী ল'ৰাবিলাক আছে, তাৰ নামত উঠাই দিলে। আমাৰ মাটি এদে বহুত বছৰ আগে আমাৰ স্বামীয়ে আমাৰ শ্বশুৰে খাইছে, দলভোগ কৰি খোৱাৰ পৰা আমাৰ স্বামীয়ে খালো, স্বামী এহেন আমাৰ মৃত্যু হৈছে, সাত বছৰ হয় এহেন আমি ল'ৰা ছোৱালী নিয়ে আমি খেতাছি কৰে, আমাৰ বহুত বছৰ আগেখন এনেও ঘৰ বাৰী, এহেন এই ঘৰ বাৰী এই মনোহাৰে দালাল কৰাৰ বুদ্ধি শুনে এহেনকে আমাক কয় ঘৰ টান দে, তেতিয়া দুমবন্দৰৰ লাখ এডে কৈল ওই যে দালাল কইডা, এটা গোলাপ আৰু এটা হ'ল ওই যে আহমদ, আহমদে বোলে মাৰি কিনে নিব, তেহা চাৰে পোন্ধৰ আমাক দিম বুলি কৈছে, ঘৰ ভাঙবাৰ কয়, নহ'লে আমাক জব কৰিব, নহ'লে আমাক জীৱনে মাৰি পেলাব, আবাৰ কয় তোক পাথৰো নিয়ে কাঢ়ি দিম ওবাৰে কয় আহমদে, এই আহমদে বাপেৰ নাম হ'ল আজল, ই থাহে ধনজৰি ঘাট, এই এই মনোহাৰে এই চুৰা ঘৰৰ সাথে লগ ধৰিছে, ধৰি এইগিলা আনিছে, আনি আমাৰ দম গ'লে মাথা এটা ইনধনে খুলি নিয়ে গৈছে, মনোহাৰে আমাৰ এটা ই হয় দেৱৰ হয় চাচত দেৱৰ, চাচত দেৱৰ সিহঁতৰ মাটি নহয় এডে, এটা আমাৰ আগে থৰ পৰাই ভাগ বৰকা হৈয়ে গৈছে গা, তো আমাক ভাগ বৰহোৱা মাৰি মনোহাৰে কিবহৰে হ'ল, মনোহাৰৰ মাৰি এডে নহয় উই এহেনকে দেৱানী বুলি ধৰি আমাৰ মাৰি জোৰাবলে কাৰে নিবৰ জন্য আমাক বহুত অন্যায় অত্যাচাৰ কৰে, আমাক একবাৰ হাত ধৰে চুচাৰি ঘৰখনে বাহিৰ কৰিলোঁ, কৰি তাও আমি আৰক্ষীক জানি দিলাম, আৰক্ষীয়ে তুমি বিচাৰি কৰিলো না, কাগজ মাতি বন্ধন আমাৰ আছে, আমাৰ স্বামীৰ আছে, আমাৰ ল'ৰা ছোৱালীৰ আছে, আমাৰ ল'ৰা ছোৱালীৰ আছে, আমাৰ স্বামীৰ আছে, কাগজ পাতি মতন আগে ধৰি খাই আমি ঘৰ আমাৰ শ্বশুৰৰ আছিলো, কিমান বছৰ আগত আছে শ্বশুৰ আমি দেখি নাই, মৃত্যু হোৱাৰ পিছত চব বিয়া হৈছে, আমি খবৰ চল্লিশ পঞ্চাশ বছৰ ধৰি খেতি কৰি খাই, এই ছাগলী ঘৰৰ মাজত কোনো ৰাস্তা আছে, আমাৰ চাম কোনোবা ৰাস্তা আছে ছাগলী মানে ঘৰৰ মতন, এনেকুৱা নেকি আপোনাৰ হাজবেণ্ড ঢুকোৱাৰ পিছত তেওঁলোকে দাবী কৰি আছে নেকি মাটিটো? না, তাই মৰাৰ পিছত কৰা নাই, এই এনেকৈ দালালগিলাৰ বুদ্ধিয়া এই লোকৰ মানেছে, আহমদ নামে এটা দালাল আছে এই চৰেণ, এই আহমদৰ বুক দিয়ে আহমদে কৈছে তোমাক টেহা দিম, আমি টেহা নেই নাই, পোন্ধৰ লাখ টেহা দিব আমাক, কিয় আমাৰ স্বামীৰ মাৰি আমাৰ ঘৰ বাৰী আছে, আমি পোন্ধৰ লাখ টেহা নি আমি কি কৰ্ম, আমি ঘৰ দামী আমি পঢ়াই যাম, কোনে দাবী কৰে মাটিটো? মাটিটো দাবী কৰে এই মনোহাৰে আৰু এই দালাল কৰাক লগে নিয়ে লগৰীয়া, পৰা দাবী কৰি আছে মাটিখিনি, দাবী কৰি আছে প্ৰায় দুই বছৰ হ'লো, দুই বছৰ হ্যাঁ অনুমান দুই বছৰ ধৰে আমাৰ সাথে অত্যাচাৰ বাজাইছে, আমাক নানান ধৰণৰ মানুহে নি আমাক অন্যায় অত্যাচাৰ কৰে, আমি থানাত এজাহাৰ দিছি, কোনখন থানাত? আমি ধোলা থানাত এজাহাৰ দিছি, এছ পি ছাৰে তাত দিছি, কিমানখিনি মাৰি টোটেল? আমাৰ মাৰি আছে ইনো আমাৰ এক বিঘা এক কঠা, এক কঠা এক বিঘা এক বিঘা এক কঠা মাটি আছে, মিৰা পূব মিৰা বাদশাহ আলী, পশ্চিমে মিৰা আমাৰ ডাঙৰ ল'ৰা উমৰ আলী, আৰু ইফালে হ'লে চৰকাৰী বলান,
সরকারি বলান নদী আর ওই মিরো হলো তাপস তাপস ঘোষ ওই বীর এই ফালে তাপস পুলিশের পর আপনি কি বিচার এতিয়া আমি পুলিশের আইনের উপরে আমি ভারপূর্ণ দিলাম আমার বহুত কেস আছে আমার এই দোষী সাব্যস্ত করা লাগে আর আমার অন্য পেশা বিনি দোষে করতে আছে আমার এইগুলা বিচার লাগে আইনের থানে আইনের সহায় চাই আমি আইনের সহায় বহুত দিলা পুলিশের কাছে বহুত আছিল আগের কেসে বহুত দিন আগে আর এখন তো আমি দিছি হয়তো বা লকডাউন এখানে সার্ভিল আসতে পার নাই হয়তো বা আসবো সেই কারণে আমার বিশি আমার বিচার লাগে আমি বিধবা মা খাই কহন্তু কি আমাকে নিয়ে মারি ফেলাবো আমার এর বিচার লাগে আমার আর্জেন্ট বিচার হওয়া লাগে আমার আমার নামও যে আমি গুফনে ফেললাম যে আমার আমার লগত আরও বহুত বহুত আসামি দিছে দিয়ে হারাহাস্তি দিব এগুলা এইবিলাক আসামি আমি চিনি পাওয়া নাই কোনো দিন দেখাও নাই আমার কিছু হয়ও না আমি একলাই থাকি আমার স্বামী মৃত্যু যুঁজিল আমি একলাই থাকি আমার লগত তো কেউ সহায় সাহায্য নাই সেই কারণে আমি আইনত আমি বিচার চাচ্ছি আমি কেস দিছি তেওঁলোকে যে ভোটকে নাম দিল না এগুলো মানে আমি চিনি পাওয়া নাই আমার এলাকা আমি কিছু হয়ও না আমি চিনিয়ে পাওয়া নাই তার ঘর বাড়িতে আমি কোনো দিন যাওয়াও নাই আমি দেখাও নাই আমি একলাই থাকি আমার স্বামী মৃত্যু আমি একলাই থাকি আমার ঘর নাবালক দুটা লড়া ছোৱালী নিয়ে তেওঁলোকৰ নাম যে দিছে কিয় দিছ কি সন্দেহ হয় আপুনি আমি চিনি পাওয়া নাই এইগুলা দালালের চক্রান্ত এইগুলা করেছে চার পাঁচটা দাল দশটা দালাল লক লাগি এইগুলা করে মনোহারে আর একবার আমার স্বামী থাকা মারি মনোহারের ঘর আছে তাতে এই মোজামেলাক সিডিন দলিলাটা বনায় দিয়ে আমার বহু হারাহাস্তি দিছে আবার মোজামেলাক মারহার করলো তখন আরও হারাহাস্তি আমাক দিল আমি গেছি মোজামেলুনও আসিল কুম্বারে ধরছিল আমাকে মোজামেলে কি নাকছে কুপটা মোজামেলাক মারছে মারি জেল খেড়ে আলো এই জেলত যায় চুর গুন্ডা এলে নিয়ে ই নগরী বানাইছে বানাই এখন আমাক অন্যায় অত্যাচার করবে নাকছে আমার আর্জেন্ট আইনের পর আমি সহায় চাচ্ছি আমার আর্জেন্ট বিচার হবে সবিয়াল ইসলাম ইয়ার আপনি স্থায়ী বাসিন্দা হয় না হয় ইয়াতে হয় এই মাটিখানি আপনি কার বুলি গম পায় এটা তো বাসিরনে এটা ঘর উঠাই আছে এতে হয় আমি দেখি আছো বহুত দিন হল প্রায় দুবছরমান হল মানে ঘর উঠাই আছে ঘর উঠা দুবছর বাসির নাই আর মাটি তো আগতে ঘর উঠা আগে তো এই মাটি খালি হয়ে আছে খালি হয়ে আছে পিছত আমি শুনা পাইছো আমি তো ঘরো মানুষ ইমান ডাঙর নহয় আগতে আমি শুনিছো হাসেনা বলে তো খেতি করেছে হাসেন আলী হাসেন আলী শুনামতে শুনামতে মই তো সৰু আছিলোঁ তেতিয়া দেখা নাই হ্যাঁ শুনামতে শুনিছোঁ হাসেনে ইয়াতে খেতি কৰিছে তাৰপিছত এতিয়া হাসেনৰ ৱাইফ বাচিৰণ দাসা সি ঘৰ উঠাই আছে এইখিনিয়ে মই জানো খেতি বাতি কৰিছিল নেকি আগতে হাসেন আগত খেতি কৰিছিল মইতো দেখা নাই শুনামতে শুনামতে মই সবিয়াল ইছলাম এয়া